আপনার শুনছেন গল্প কথন ব্য চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন প্রচেত গুপ্তের গল্প খারাপ ছেলে ক্লাস সেভেনের বিশ্বনাথ লেখাপড়ায় অষ্টরম্ভা পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেলেই তার পেট ব্যথা শুরু হয় পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায় খেলাধুলোতেও মোটেও চৌকশ নয় ফুটবল খেলতে নামলেই হয় হ্যান্ডবল হয় নয় সেমসাইড করে বসে সেই কারণে টিমে চান্স পায় না আর গানের গলা ফাপড়ে শুনলে হয় পালাতে হবে নয় রাম রামচিমটি কেটে থামাতে হবে ছেলেটা আঁকতেও পারে না গোল আঁকতে দিলে চৌকো করে ফেলে ড্রয়িং পরীক্ষায় তার হায়েস্ট নম্বর দশের মধ্যে দেড় সব মিলিয়ে বিশ্বনাথ আমাদের স্কুলের একজন খারাপ ছেলে মজা হল স্কুলের ছেলেদের কাছে এই খারাপ ছেলের ডিমান্ড মারাত্মক তাকে নিয়ে সারাক্ষণ টানাটানি এর একটা গোপন কারণ আছে সেই কারণ বলার আগে আমাদের ভালো ছেলেগুলোর কথা একটু বলিনি সব স্কুলেই কেউ লেখাপড়ায় কেউ খেলাধুলোয় কেউ গান বাজনায় ভালো হয় সবাই তাদের নিয়ে গর্ব করে আশা রাখে একদিন কেউ কেটা হবে আমাদের স্কুলেও সেরকম অনেক ভালো ছেলে আছে যেমন ক্লাস এইটের জীবন জীবন হলো লেখাপড়ায় ভালো ছেলে তাকে আমরা বলি অঙ্ক উস্তাদ স্যার তার খাতা দেখার আগেই আশি নম্বর দিয়ে দেন তারপর খাতা দেখা শুরু হয় তবে আমরা তাকে মোটেও সহ্য করতে পারি না জীবন বিরাট ন্যাকা ছেলে পরীক্ষায় একশোর মধ্যে একশো পেয়েও সে মুখ বেজার করে বসে থাকে আমরা অবাক হয়ে বলি একই রে জীবন ফুল মার্কস পেয়েও তোর মুখ বেজার কেন জীবন কাঁদো কাঁদো গলায় বলে গতবারও তো একশো পেয়েছিলাম এবার ভেবেছিলাম এক দু নম্বর এদিক ওদিক হবে তোদের সকলেরই তো হয়েছে নম্বর কম হয়েছে নয় বেড়েছে আমার কেন হবে না আমার কি দোষ আমি কেন প্রতিবার এক নম্বর পাবো এই কি কি করা উচিত গালে গুনে গুনে তিন চর মারা উচিত কি না আমাদের হাত নিষ্পিষ করে কিন্তু চর মারতে পারি না অঙ্কে একশো পাওয়া ছেলেকে চর মারলে স্যারেরা আমাদের পিঠে কিল মারবেন যাক এবার অন্য ভালো ছেলের কথা বলি ক্লাস সেভেনের স্বার্থ কি ফুটবলে ফাটাফাটি ছোটোখাটো চেহারা স্কুল লিগে প্রতি বছর তিনটে করে হ্যাট্রিক তার পকেটে থাকে যাকে বলে হ্যাট্রিকের হ্যাট্রিক গেম টিচার অর্ধেন্দু স্যার একদিন গম্ভীর মুখে বললেন দেখিস এই ছেলে অনেক বড় প্লেয়ার হবে ইস্টবেঙ্গল টিমে খেলবে মুকুল বলল স্যার আপনি কি করে বুঝলেন ওই ইস্টবেঙ্গলে খেলবে মোহনবাগানে তো চান্স পেতে পারে মুচকি হেসে স্যার বললেন আরে বাবা আমি সব বুঝতে পারি খেলাধুলো নিয়ে তো কম দিন থাকা হলো না ওর বাপায়ের শট দেখলেই বোঝা যায় টিপিক্যাল ইস্টবেঙ্গলে খেলার শট মুকুল আরো অবাক হল বাপায়ের শট দেখে কখনো টিম বোঝা যায় সাত কি নিচু গলায় বলল স্যারের কথা বাদ দে আমার বইয়ে গেছে ইস্টবেঙ্গলে খেলতে আমি মোহনবাগানের সাপোর্টার খেলতে হলে মোহনবাগানের হয়ে খেলব স্যার ইস্টবেঙ্গল বলে ওরকম বলছে ইস্টবেঙ্গল মোহনবাগান যেখানেই খেলুক না কেন সাতকির স্বভাব মোটে ভালো নয় ক্লাসের টিম তৈরিতে সে সব সবসময় খবরদারি করে সুমন এবার খেলবে না অনুপমকে নিতে হবে তপনকে বসিয়ে দিতে হবে দশ মিনিটের মধ্যে নামাতে হবে বিদ্যুৎকে এসবও ঠিক করে এই ঠিক করার পেছনেও গোলমাল আছে শোনা যায় টিমে ঢোকার জন্য অনুপম বিদ্যুৎটা তাকে এগরোল আইসক্রিম এসব খাওয়ায় সবাই জানে এটা কিছু বলতে পারে না ওর কথা না শুনলে বিপদ ম্যাচের দিন জ্বর হয়েছে বলে ডুব মারবে ক্লাস অবধারিতভাবে হারবে যতই ভালো খেলুক ক্লাসের সবাই সার্থকীকে অপছন্দ করে সিক্সের তপবিজয়ের গানের গলা সুন্দর শুধু সুন্দর নয় বাড়াবাড়ি রকমের সুন্দর টিভিতে রিয়ালিটি শোতে অল্পের জন্য চান্স পায়নি সিলেকশন পরীক্ষায় গানের মুখরা না অন্তরায় ছোট গোলমাল করে বাদ পড়েছে মনে হয় নার্ভাস হয়ে গিয়েছিল এতে কিছু আসে যায় না আমরা সবাই জানি ও ঠিক একদিন সুযোগ পাবে কিন্তু ছেলেটা বড় হিংসুটে স্কুলের অন্য কোনো ছেলে যদি কখন একটু ভালো গায় ওর মাথা খারাপ হয়ে যায় একবার কুন্তল অ্যানুয়াল ফাংশনে গান গিয়ে হাততালি পেল ব্যাস তপবিজয়ের মুখ হাড়ি কুন্তলের গান শুনে হাততালি দেওয়ার অপরাধে তিন দিন কারোর সঙ্গে কথাই বলল না জ্যোতি ক্লাস নাইনে পড়ে দারুণ ছবি আঁকে জ্যোতি সব কটা বসে আঁকোতে ফার্স্ট হয় ড্রয়িং স্যার রেবতীবাবু বলেছেন এই ছেলে এখন বসে আঁকোতে ফার্স্ট হচ্ছে একদিন দাঁড়িয়ে আঁকোতেও ফার্স্ট হবে তবে জ্যোতি হলো মহা পাকা ছেলে পাকার সঙ্গে অহংকারী ড্রয়িং স্যার যে বিষয়ে ক্লাসে ছবি আঁকতে বলেন জ্যোতি কখনো সেই বিষয়টা আঁকে না সে নিজের ইচ্ছে মতো আঁকবে ধরা যাক স্যার সাবজেক্ট দিলেন একটা শান্ত গ্রামের ছবি জ্যোতি আঁকলো রেল স্টেশন স্যার হয়তো দিলেন ব্যস্ত বাজার জ্যোতি আঁকবে টলটলে দিঘি দুটো হাঁস সেই জলে সাঁতার কাটছে শুধু আঁকবে না ঘাবড়ে দেওয়ার মতো ভালো আঁকবে তবে যতই ভালো আঁকুক স্যারের দেয়া বিষয় না আঁকাটা একটা বড় অন্যায় পরীক্ষার উত্তর তো প্রশ্ন অনুযায়ী লেখা উচিত ছাত্র যতই ভালো হোক প্রশ্ন তো বদলাতে পারে না আমরা স্যারকে বললাম স্যার জ্যোতি কেন নিজের ইচ্ছে মতো আঁকে ড্রয়িং স্যারের অল্প একটু দাঁড়ি আছে তিনি সেই দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন শিল্পী মানেই স্বাধীনতা তাকে ইচ্ছে মতো কাজ করতে দিতে হয় নইলে তার প্রতিভা প্রকাশ পায় না এই যে আমি তাকে শান্ত গ্রামের ছবি আঁকতে দিলাম অথচ সে একটা রেল স্টেশন এর একটা গভীর মানে আছে ছেলেরা আঁতকে উঠল বলল মানে রেল স্টেশনের আবার মানে কি এর মানে হল শিল্পী চাইছে ওই স্টেশন থেকে ট্রেন ধরে কোনো শান্ত গ্রামে চলে যেতে ওরে বাবা আমরা ওরকম ইচ্ছে মতো আঁকতে চাই স্যার আপনি যদি সূর্যাস্তের ছবি আঁকতে দেন আমরা তাহলে সাইকেল আঁকবো ওই সাইকেল চালিয়ে পাহাড়ের কাছে যাব সানসে দেখতে হবে স্যার আবার দাঁড়িতে হাত বুলিয়ে শান্তকালে বললেন আঁকবি অবশ্যই আঁকবি যেদিন জ্যোতির মতো শিল্পী হবি সেদিন আঁকবি এখন যা বলছি তাই আক নইলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো আমরা রাগে ফুসতে ফুসতে আঁকতে বসি ক্লাস টেনের বিক্রমের আছে অন্য গুণ সে হল স্কুলে লেখাপড়া খেলাধুলো গান বাজনে ভালো হলে যতটা কদর পাওয়া যায় ম্যাজিকের বেলায় ততটা পাওয়া যায় না তবে একেবারে হতচ্ছেদাও করা হয় না স্বাধীনতা দিবসের দিন হেডস্যারের নির্দেশে বিক্রম ম্যাজিক দেখালো ওই দিন আমাদের স্কুলের ছাদে পতাকা তোলা হতো তারপর একটু গান হেডস্যারের ভাষণ একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে অনুষ্ঠান শেষ হয় সেবার বিক্রম সুযোগ পেল একটা কাঠের বাক্সে তিনটে সাদা কাপড়ের টুকরো ঢুকিয়ে তেরঙ্গা পতাকা বের করলো আমরা জোর হাততালি হেড হেডসার খুশি হয়ে বিক্রমের পিঠ চাপড়ে দিলেন এরপর থেকে আর বিক্রমের মাটিতে পা পড়ছে না আমরা যদি ওকে ম্যাজিক দেখাতে বলি ও কাজ কি বলে খেপেছিস পিসি সরকার কখনো যখন তখন ম্যাজিক দেখান ছেলের কত বড় সাহস নিজেকে পিসি সরকার ভাবে আমরা বিক্রমকে এড়িয়ে চলি এর মধ্যে একেবারে আলাদা ক্লাস সেভেনের বিশ্বনাথ আমাদের বিশু সে হলো স্কুলের খারাপ ছেলে বিশু দু বছর ধরে ক্লাস সেভেনে পড়ছে এর জন্য তার কোনো দোষ নেই পরীক্ষার সময় বিশুর পেট বিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতিবারই ইংরেজি পরীক্ষা আর্ধেকটা দেওয়ার পর তার পেট ব্যথা শুরু হয় ঠিক ট্রান্সলেশনের সময় ব্যথাটা মাথা চাড়া দেয় পরীক্ষা দিতে পারে না ইতিহাসের দিনও একই কাণ্ড প্রশ্নপত্র হাতে পেয়ে পেট চেপে কোকিয়ে ওঠে সবাই জানে এই ব্যথা সত্যি নয় এই ব্যথা পরীক্ষা না দেয়ার ফন্দি সে যাই হোক এই বিশুরই কিন্তু স্কুলের ছেলেদের কাছ থেকে ডিমান্ড সবচেয়ে বেশি সে দারুণ জনপ্রিয় অঙ্কের জীবন ফুটবলের কি গানের তপবিজয় আকার জ্যোতিকে দেখে আমরা যখন পাশ কাটাই বিশুকে নিয়ে তখন টানা হেচড়া হয় টিফিনের সময় তাকে নিয়ে যাওয়ার জন্য ক্লাস সেভেনের সামনে সব ক্লাসের ছেলেরাই দাঁড়িয়ে থাকে আগে ধস্তাধস্তি হতো ক্লাস সেভেনের ছেলেরা রোজি বলতো আজ আমরা বিশুকে ছাড়বো না আজও আমাদের কাছে থাকবে ক্লাস এইটের ছেলেরা বলতো তুরো তো সবসময় ওকে পাস এখন আমাদের একটু নিয়ে যেতে দে ক্লাস নাইন বলতো কোনো কথা শুনবো না আজ বিশ্ব আমাদের জন্য বুকড দেরি করিস না টিফিন তো মোটে কুড়ি মিনিট এক্ষুনি পুড়িয়ে যাবে ক্লাস টেনের ছেলেরা বড় তারা এসে বিশুর বিশুর কাঁধে হাত রাখত চোখ পাকিয়ে বলতো চুপচাপ আমাদের ক্লাসরুমে চল নইলে গাড়টা খাবি ক্লাস সিক্সের ছেলেরা ছোট তারা কুই কী করতো বলতো একদিন তো আমাদের কাছে যাবে বিশুদা নাকি যাবে না আমরা সবার ছোটো বলে এত দা। এরপর বিষু নিজে একটা ব্যবস্থা করেছে সে সোমমঙ্গল বুধ ভাগ করে নিয়েছে এক এক দিন এক একটা ক্লাসে যায় টিফিনের সময়টা কাটিয়ে আসে যে ক্লাসে যায় তারাই ভাগ করে টিফিন খাওয়ায় বিষু খেতে না চাইলে ভালোবেসে জোর করে খাওয়ায় শুধু টিফিনের সময় নয় স্কুল বসার আগে বা ছুটির পরও তাকে ছেলেরা চেপে ধরে বিশু প্লিজ একবার বিশু একটুখানি বিশু না বলিস ভাই বিষুকে আমরা ঘুড়ি লাট্টু স্ট্যাম্প ছবির বই উপহারও দিই বিষ লজ্জা পায় বলে আমার এসব লাগবে না তোরা আনন্দ পেলেই হল আমরা বলি বেশি পাকামি করবি না গাঁটটা খাবি সব কিছুর একটা দাম আছে তাছাড়া তুই তো জোর করে নিচ্ছিস না আমরা খুশি হয়ে দিচ্ছি বিশুরের জনপ্রিয়তার খবর স্যাররা তেমন জানেন না হেড স্যার তো নয় আমরা যতটা পারি গোপন করে রাখি ব্যাপারটা গোপন রাখার মতোই কিন্তু সেদিন ভয়ঙ্কর একটা কাণ্ড হল টিফিনের সময় আমরা দেখলাম জীবন সাত্তকী তপবিজয় জ্যোতি আর বিক্রম দল বেঁধে হেডসারের ঘর ঢুকছে মিনিট দশকের মধ্যে তারা বেরিয়ে এলো তারপরই পিয়ন রাধুদা বিশুকে ডেকে নিয়ে গেল রাধুদা ভালো মানুষ স্কুলের ছেলেদের ভালোবাসে বিপদের বিপদেরাকে সাবধান করে দেয় লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সে বিশুকে বলল ভয় পেয়ে ছেলে স্যার যখন পিটানি দেবে দম চেপে রাখবে দম চেপে রাখলে মারের ব্যথা বেদনা কম লাগে বিষু আঁতকে উঠে বলে স্যার মারবে মারবে কেন মারবে শুধু নয় উনি যেমন রেগে আছেন দেখলাম স্কুল থেকে তাড়িয়েও দিতে পারেন বিশু বিরাট ভয় পেয়ে বলল তাড়িয়ে দেবেন কেন তাড়িয়ে দেবেন কেন রাধুদা নাক টেনে বলল তাড়িয়েই যে দেবে তা তো আমি নিশ্চিত নই এটা নির্ভর করে মারধরের উপর পিটুনিতে যদি রাগ কমে তখন হয়তো বিশু কাঁদো কাঁদো কলে বলল আমি কি করেছি রাজুদা কি করেছো সে তো জীবন স্বার্থকী তপবিজয়রা গিয়ে বলে এসেছে যাও চুপ করে স্যারের ঘরে ঢুকে যাও বিশু কাঁপতে কাঁপতে হের স্যারের ঘরে ঢুকলো আমরা খবর পেয়ে নজর রাখলাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশু আর বেরোয় না আমাদের বুক ধুপফুক করছে আহারে বেচারি ছেলটা নিশ্চয়ই মারাত্মক বিপদে পড়েছে আমাদের নিজেদের উপরে রাগ হতে রোজ নইলে এতটা জানাজানি হতো না হতৎ ছাড়া জীবন তপবিজয় স্বার্থকেও নালিশ করতে পারতো না হঠাৎ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল হেডসারের ঘর থেকে হো হো শব্দে হাসির আওয়াজ ভেসে এলো রাগী গম্ভীর হেডসার হাসছেন নিজের কানকে আমরা বিশ্বাস করতে পারছি না নিশ্চয়ই ভুল শুনছি ঠিক তখনই গুটি গুটি পায়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো বিশু আমাদের খারাপ ছেলে বিশ্বনাথ আমরা ছুটে গিয়ে তাকে ঘিরে ধরলাম হেডস্যার ঘরে কি হলো বিশু হাসতে হাসতে যা বলল ঘরে ঢুকতে হেডস্যার তাকে চোখ পাকিয়ে বললেন তোমার নামের জীবন তপবিজয় সাতকীদের কাছ থেকে যে নালিশ শুনলাম সেটা সত্যি কী শুনেছেন স্যার তুমি নাকি সবাইকে নকল করো সত্যি করো বিশু মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল হের স্যার ধমক দিয়ে বললেন কি হলো চুপ করে আছো কেন সত্যি কি না বলো হ্যাঁ স্যার করি আর করব না আর করবে কি করবে না সেটা পরের কথা কি করো সেটা আগে বলো ছি ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার স্কুলে এমন একটা ছাত্র আছে ভাবতে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে বিষু ভয় পেয়ে বলল স্যার আমি সবার হাঁটা চলা কথা বলার ভঙ্গি হাব ভাব আচরণ নকল করতে পারি হেড স্যার করে বললেন সেটা কেমন বিষু ঢুক গিলে বলল বলতে ভয় পাচ্ছি স্যার না বললে আরও ভয় পেতে হবে একটা ছাত্রকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার আগে তার অপরাধটা ঠিকমতো জানতে হবে না আমাকে তাড়াবেন না স্যার সেটা নির্ভর করবে তুমি তোমার অপরাধ কতটা স্বীকার করো তার উপর এরপর বিশু সবটাই বলল শুধু বলল না করে দেখালো কিভাবে জীবন অঙ্কে একশো পাওয়ার পরও বানিয়ে বানিয়ে বেজার মুখে বসে থাকে কিভাবে সাত্তকির টিমে চান্স পেয়ে দেওয়ার জন্য আইসক্রিম ঘুষ নিয়ে খায় কীভাবে তপবিজয় অন্যের ভালো গান শুনে নাকশিটকে নিন্দে করে কিভাবে বিক্রম কাজ কথা বলে কিভাবে জ্যোতি প্রশ্নপত্রের বাইরে ইচ্ছে মতো ছবি আঁকে আর ড্রয়িং স্যার দাড়িতে হাত বোলান সব প্রথমে গম্ভীর তারপর ঠোঁটের কোনে আবছা হাসি পরে সেই হাসি মিটিমিটি হল শেষে ড্রয়িং স্যারের নকল দেখে বড় করে হেসে ফেললেন হেড স্যার সামান্য ঝুঁকে পড়ে নিচু গলায় বললেন আমাকে নকল করতে পারবে চেষ্টা করতে পারি স্যার করবো বিশুর ভয় কেটে গেছে সে উৎসাহ নিয়ে বলল করো দাঁড়ো আগে দরজাটা ভেজিয়ে দিতে বলি হেড স্যার রাজুদাকে ডেকে পাঠালেন বললেন দেখ এখন যেন কেউ ঘরে না ঢুকে বিশু গম্ভীর মুখে পেছনে হাত রেখে পায়চারি করতে লাগলো ঘরের মধ্যেই হো হো আওয়াজে হেসে উঠলেন হেডস্যার তিনি যে রোজ সকালে স্কুল শুরুর পর এমনটাই করেন বারান্দায় পায়চারি অবিকল এইভাবে করেন হেডস্যার উঠে এসে বিশুর পিঠ চাপড়ে বললেন মাঝে মধ্যে টিফিনের সময় আমার ঘরে আসবে এখন ক্লাসে যাও গল্প এখানেই শেষ নয় আরও একটু আছে কিছুদিন পরে স্কুলের এক অনুষ্ঠানে হেডস্যার ছাত্রদের বললেন কোনো কোনো সময় আসলের থেকে আমরা বেশি ভালোবাসি কারণ আসলের খারাপটা সেখানে থাকে না তাই ভালো ছেলের থেকে অনেক সময় খারাপ ছেলেদের আমরা বেশি পছন্দ করি প্রচিত গুপ্তের গল্প খারাপ ছেলে আপনারা শুনছিলেন গল্প বাই বাইক এই চ্যানেলে আমরা নিয়মিত ছোট গল্প দিয়ে যাচ্ছি ছোট্ট একটা কনটেস্ট আছে মজার কনটেস্ট ফেব্রুয়ারি মাসে আমি আমার দুই চ্যানেলে গল্পকথন বাই কল্লোল এবং গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টু এই দুই চ্যানেলে আমি যত গল্প দিচ্ছি সেগুলিতে ফেব্রুয়ারি মাসে আমি যে গল্প দিচ্ছি তাতে আমার বাংলা উচ্চারণে যেসব ভুল হচ্ছে আপনারা সেই ভুলগুলো যদি লিস্ট করে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে পাঠান তার শুদ্ধ উচ্চারণ এবং আমি কোথায় কোথায় কোন ভিডিওতে কোন জায়গায় ভুল করেছি সেগুলো যদি আপনারা আমাকে মেসেজ দিয়ে পাঠান ফেসবুক পেজে সর্বোচ্চ ভুল যারা ধরতে পারবেন সেই তিনজনকে বই উপহার দিব সো চেষ্টা করুন একটা মজা হয়ে যাক আমার নিজের ভুলগুলো চেষ্টা করব সূর্য নিতে সবাই ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখার চেষ্টা করবেন তারা